राज्य की स्वास्थ्य व्यवस्था को और बेहतर करने के लिए मुख्यमंत्री ममता बनर्जी सूबे के सबसे बड़े सरकारी अस्पताल एसिस केम में अब हर सप्ताह एक दिन बैठेगी। यहां ममता का एक चेंबर भी होगा, जहां वह हर सप्ताह स्वास्थ्य विभाग के आला अधिकारियों के साथ बैठक करेगी। गुरुवार देर शाम अचानक एसिस केम अस्पताल का दौरा करने के बाद मुख्यमंत्री ने खुद इसकी जानकारी दी। दरअसल ममता मुख्यमंत्री के अलावा स्वास्थ्य मंत्री की भी जिम्मेदारी संभाल रही हैं। एसिस केम अस्पताल में पत्रकारों से बात करते हुए ममता ने कहा कि स्वास्थ्य व्यवस्था को और बेहतर करने में राज्य सरकार लगी हुई है। इसके लिए एसिस केम अस्पताल के विस्तार समेत सभी सरकारी अस्पतालों पर नजर रखना जरूरी है, इसीलिए वह हर सप्ताह पीजी में अब बैठक करेगी, जिसमें कभी मुख्य सचिव तो कभी स्वास्थ्य सचिव व अन्य वरिष्ठ अधिकारी उपस्थित रहेंगे। इस बैठक के लिए एक बोर्ड का भी गठन किया गया है। इस बैठक के जरिए मुख्यमंत्री राज्य के सभी अस्पतालों के कामकाज आदि के बारे में समीक्षा करेगी, किन अस्पतालों में किस चीज की दिक्कत है आदि का इसके जरिए समाधान किया जाएगा। उन्होंने बताया कि पीजी में एक निजी अस्पताल के साथ मिलकर जल्द ही कैंसर अस्पताल भी खोला जाएगा, जहां कैंसर मरीजों का मुफ्त इलाज होगा। इस दौरान ममता ने यह भी कहा कि हमारी प्राथमिकता औद्योगिक विकास और रोजगार के अधिक अवसर पैदा करना है, स्वास्थ्य क्षेत्र भी इसमें महत्वपूर्ण है। दूसरी ओर राज्य में कोरोना के घटते संक्रमण के मद्देनजर राज्य सरकार ने कोविड अस्पतालों की संख्या घटा दी है। राज्य सरकार ने 13 सरकारी अस्पतालों को नॉन कोविड अस्पताल घोषित किया है। एवरी 15 डेज অন্তর আমরা বসবো এবং ইন্ডাস্ট্রির যা যা প্রবলেম আছে, কারণ আমার ডেস্টিনেশন ইন্ডাস্ট্রি নাও, আমি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটির ব্যাপারে এই কাজটা করব, তাই ওটা আমরা একটা বোর্ড করে নিয়েছি। তুই আমার যেটা মনে হয়, হসপিটালটা আমার কাছে খুব বড় ইম্পর্টেন্ট জায়গা। স্বাস্থ্য ভবনটা যেহেতু যেতে দূর হয় এবং স্বাস্থ্য সেকে ভবনে হেলথ সেক্রেটারি নিজে থাকে, তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কথা বলে যে আমরা ফিফটিন ডেজ অন্তর অন্তর পিজিতে মণিময়রা আমাকে একটা জায়গা করে দেবে, যেখানে একটা কনফারেন্স রুমের মতো থাকবে, মানে 10-12 জন যাতে বসতে পারি। আমি এখানে এসে এসে বসবো, কেন বসবো না, তো অনেক সময় অনেক হসপিটালের প্রবলেম থাকে, এখানে 5টা মেডিকেল কলেজ আছে, তাছাড়াও স্বাস্থ্যের নানা রকম ব্যাপার আছে। সুতরাং হেলথ সেক্রেটারিও আমার সাথে থাকবে, কখনো কখনো চিফ সেক্রেটারিকেও নিয়ে আসবো। তাহলে পিজি হসপিটালে যে ডিফারেন্ট কাজ হচ্ছে, ওদের ক্যান্সার হচ্ছে, ওদের এখানে আমরা একটা ইনফেকশন যেটা নিয়ে আমাদের এতে কাজ হয়, যোগীরা যারা করে বেড়েঘাটা আইডিতে, সেই সমস্ত নিয়ে ইনফেকশন ডিজিজের ওপরে কাজ করা, এরকম নানা রকম কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করে হেলথটাকে একটা ভালো মনিটরিং কোয়ার্ডিনেশন করতে পারব। তাই আমি মনে করি আমার অনেক কাজের মধ্যেও ইন্ডাস্ট্রি ইজ মাই ডেস্টিনেশন, আর হেলথের এই ব্যাপারটা আমি মণিময়কে বলেছি জায়গা ঠিক করতে। আমি আগামী বৃহস্পতিবার আসবো, আবার বিকেল 4টে থেকে 1 ঘন্টা থাকবো ওদের সাথে, এবং আমার সাথে হেলথ সেক্রেটারিও আসবে, কখনো কখনো চিফ সেক্রেটারিও আসবে, আমরা হসপিটালগুলো মনিটরিং করতে পারবো। এইটাই ডিসিশন, যার জন্য আজকে আমরা ডিটেলস আলোচনা করলাম প্রায় 2-3 ঘন্টা ধরে। এখানে একটা ক্যান্সার হসপিটাল হচ্ছে, এটা টাটা সেন্টারের সাথে দুটো ক্যান্সার হসপিটাল ওরা করতে রাজি হয়েছে আমাদের সাথে, একটা এখানে আর একটা শিলিগুড়িতে। তাই মিস্টার ঢালি শিলিগুড়িতে বারবার গেছেন, এবং তাই ওনাকেও আর একবার যেতে বলা হয়েছে শিলিগুড়িতে, যেহেতু কোভিডের এটা প্রথম থেকেই উনি দেখেছেন, এবং আগামী দিনেও যাতে এটাকে আমরা কী করে কন্ট্রোল করতে পারি, যেটুকু আছে সিকিমের বর্ডার ওনাকেও আবার যেতে বলা হয়েছে। সুতরাং এইসব ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য কাজে তোমরা আমাকে 3-4 ঘন্টা প্রতি বৃহস্পতিবারই দেখতে পাবে।